সাকিব আল হাসান আজ মিরপুরে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সামনে পাওয়ার হিটিং প্র্যাকটিস করছিলেন। বাংলাদেশ বরাবরই টি টোয়েন্টিতে পাওয়ার হিটিং নিয়ে দুশ্চিন্তায় থাকে। এর আগে সাকিব আল হাসানকে চট্টগ্রামেও এরকম পাওয়ার হিটিং প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল। তবে সেদিন আরও তোহিত হৃদয়, রনি তালুকদার, শামীম পাটোয়ারি মতো খেলোয়াড়রা ছিলেন। তবে এদিন সাকিব আল হাসানকে প্র্যাকটিসে খুবই সিরিয়াস মনে হচ্ছিল। তিনি একাই 10-15 মিনিট পাওয়ার হিটিং প্র্যাকটিস করছিলেন। এদিন সাকিব আল হাসান প্রতিটা বলকে ছক্কা মারার চেষ্টা করছিলেন। সাকিব আল হাসানের এই অনুশীলনই বলে দেয় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জেতার জন্য কতটা সিরিয়াস।